আমরা লাস্ট ক্লাসে কি পড়িয়েছিলাম বলো তো স্যার লাস্ট ক্লাসে প্লাস্টিসাইজার পর্যন্ত আচ্ছা অ্যাডিটিভ সব পলিমার শুরু করেছিলাম আর পলিমার প্রসেসিং এন্ড রিউজ অফ পলিমার এই চ্যাপ্টার থেকে অ্যাডিটিভ সব পলিমার পড়ানো শুরু করেছিলাম তার আগে একটু বলে নেই আজকে আমার ক্লাসটা এই সময় হচ্ছে এই সময় ফরিদুল আজা স্যারের ক্লাস থাকার কথা তো স্যারের একটু কাজ ছিল জন্য আমরা একটু এক্সচেঞ্জ করেছি শুধুমাত্র এই সপ্তাহের জন্য সার্ক ক্লাসটা আমি আজকে নিচ্ছি এই সময় আমার ক্লাসটা আমি নিয়ে নেছি আর আমার যে সময় তোমাদের সাথে যে পলিমার ক্লাসটা হয় বুধবারে তাই না কখন হয় জি স্যার বুধবার 9:10 টা থেকে 9:18 পর্যন্ত এই সপ্তাহে ওই সময়টায় ফরিদুল আদার ক্লাস নেবেন তোমাদের ঠিক আছে জি স্যার তো लास्ट ক্লাসে আমরা অ্যাডিটিভস অফ পলিমার শুরু করেছিলাম তো একটু আমরা রিভিউ করি পলিমার অ্যাডিটিভস বলতে কি বোঝায় বলো তো

ডিসপ্লেন না কি প্লাস্ট ডিজায়ার্ড অনুসারে মডিফাই করার জন্য আমরা ভার্জিন পলিমারের সাথে যে যে কেমিকালস গুলো এড করি তাদেরকে বলা হয় পলিমার অ্যাডিটিভস বা অ্যাডিটিভস অফ পলিমার অ্যাডিটিভস কি কি হতে পারে ফিলার হতে পারে অ্যাডিটিভস কি কি হতে পারে প্লাস্টিসাইজার হতে পারে অ্যাডিটিভস কি হতে পারে অ্যান্টি অক্সিডেন্ট হতে পারে অ্যাডিটিভস কি হতে পারে কালারেন্ট হতে পারে অ্যাডিটিভস কি হতে পারেวัลক্যানাইজিং এজেন্ট হতে পারে অ্যাডিটিভস কি হতে পারে ফ্লেম রিটারডেন্ট হতে পারে তার মানে পলিমারের সাথে তার প্রপার্টিটা এনহেন্স করার জন্য যে বাকি সকল কেমিক্যালস গুলো অ্যাড করা হয় তাদেরকে বলা হচ্ছে পলিমার অ্যাডিটিভ আমি অ্যাডিটিভস এর মধ্যে লাস্ট ক্লাসে ডিটেইলস পড়েছিলাম ফিলার এন্ড প্লাস্টিসাইজার তো ফিলার এর কাজটা কি মনে আছে কি একটু বলো তো স্যার পলিমারের স্ট্রেইন বাড়াইতে স্যার আচ্ছা অন্য কেউ একটু বলো ঠিক মোস্তফা তো বলছো অন্য কেউ একটু রেসপন্স করো আমি তো সবসময় তোমাদের বলি যে আগের ক্লাসে পড়াটা একটু দেখে আসবে পলিমারে ফিলার যোগ করা হয় নরমালি তার স্ট্রেনটাকে ইনক্রিজ করাতে হয় যদি আমি আমরা ফিলার হিসাবে আমরা কি কি অ্যাড করতে পারি করেছিলাম বলো মনে আছে কিনা কে পারবে ফিলার হিসাবে আমরা কি কি অ্যাড করি স্যার অর্গানিক এন্ড ইনঅর্গানিক সাইজেন ব্যবহার করতে পারি অর্গানিক

তাছাড়া আর ইনঅর্গানিক পাউডার মেটাল পাউডার এন্ড ইনর ইনঅর্গানিক অক্সাইড কম্পাউন্ড ঠিক আছে বুঝতে পারছো জি স্যার আচ্ছা প্লাস্টিসাইজার এরপরে বলো প্লাস্টিসাইজারের কাছ থেকে অন্য কেউ বলো প্লাস্টিসাইজার কেন এড করি ফ্লেক্সিবিলিটি বাড়াইতে সরি স্যার কোন কেমিক্যাল কম্পাউন্ডের ফ্লেক্সিবিলিটি বাড়াইতে কেমিক্যাল কম্পাউন্ড বলতে পারো বা এখানে স্পেসিফিকালি পলিমার বলতে এটা আমরা পলিমারের সাথে অ্যাড করছি পলিমারের ফ্লেক্সিবিলিটি বাড়াইতে ভালো কথা পলিমারের ফ্লেক্সিবিলিটি কিভাবে বাড়ায় এটা মেকানিজমটা কি বলো তো প্লাস্টিসাইজার স্যার কোন চেইনের মধ্যে যখন কোন চেইনের মধ্যে যখন স্যার এই প্লাস্টিসাইজারটা ব্যবহার করব তখন স্যার মাঝে একটা স্পেস তৈরি হবে যার কারণে স্যার এই পলিমারগুলি মানে দ্রুত মানে মুভ করতে পারবে যার কারণে ফ্লেক্সিবিলিটি বাড়বে আর কি স্যার

আচ্ছা আমরা এখানে প্লাস্টিক সাইজার হিসেবে কি কি অ্যাড করি অন্য কেউ বলো তোহার না অন্য কেউ বলো একটা উদাহরণ দিয়েছিলাম আমি অন্য কেউ বলো প্লাস্টিক সাইজার হিসেবে আমরা দুইটা কেমিক্যালস এর নাম বলেছিলাম এটা আমরা লাস্ট ট্রানজিশন টেম্পারেচার পড়ানোর সময় বলেছিলাম হ্যাঁ নাইট্রোবেনজিন আরেকটা আরেকজন বলো আমি বলি তো রেসপন্স করো রোল নাম্বার 156 ফার ইয়ারস অদ্রিয়াসো 9 বছর নাইন ব্যাচ এর আছো আচ্ছা মুহাইমিন আছো রোল নাম্বার সেভেন্টি ফাইভ নাইন ব্যাচের মুহাইমিন হ্যাঁ মুহাইমিন বলো আমরা প্লাস্টিক সাইজার কেন এড করি একটু বলো তো ফাংশন টা কি প্লাস্টিক বলতে পারবে কেন বলতে পারবে না কেন ক্লাসে তো মনোযোগ হতে হবে এরপরে বলো প্লাস্টিক সাইজের হিসেবে কি কি অ্যাড করি বলতে পারবে উদাহরণ রোল নাম্বার টু হান্ড্রেড সেভেন্টি আছো টু সেভেন জিরো আছো রোল নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি টু জীবন আছো নাইন ব্যাচের জি স্যার আছি স্যার

কি কি কারণে কি কি অ্যাড করে থাকে প্লাস্টিসাইজার কেন অ্যাড করে কিলার কেন এড করে অ্যাডিটিভস গুলো নরমালি কি এরপরে থেকে আমরা আজকে পড়বো আমি তো স্লাইডটা শেয়ার দিই আর একটা বলি যে ক্লাসে একটু মনোযোগী হইতে হবে ক্লাসে সবসময় একটু মনোযোগী হবে খেয়াল রাখবে দেখো স্লাইডটা শেয়ার হয়ে যাবে দেখতে পাচ্ছ কি স্লাইডটা আমরা পর্যন্ত পড়েছি আজকে পড়বো লিখে নাও ইউবি স্ট্যাবিলাইজার লেখো একটা একটা করে শেষ দিই ইউবি স্ট্যাবিলাইজার ঠিক আছে লিখে নাও এই যে অ্যাপ্লিকেশন পর্যন্ত লিখে নাও এই চার পাঁচটা লাইন লেখাও তোমরা শুনতে পাচ্ছ তো সবাই আমি তো শুনতে পাচ্ছি সবারটা জি জি এই ক্লাছিফিকেশন এ ইউভি এপর্ট এ কি লেখায় ইউভি এবজর্ভাৰ ইউভি কোয়েঞ্চার সাইকেল ফিক দেখা হয়েছে লেখা হইলে বইলো দেখা হয়েছে ইনশাল্লাখ আচ্ছা তাহলে দেখো ইউবিএস স্টেবিলাইজার টা লিখতে বলছি খালি আগে ওটা বুঝাই নেই ইউবিএস স্টেবিলাইজার টা কি যে সমস্ত পরিমাণকে আমরা আউটডোর অ্যাপ্লিকেশনে ব্যবহার করে থাকি তার মানে নরমালি ইনডোরে আমরা ব্যবহার করি না আউটডোর মনে কোন বিভিন্ন ধরনের পরিমাণিক প্লাস্টিক আছে পরিমাণিক সাবস্টেন্স আছে যেগুলো বাইরের দিকে থাকে যেগুলার লাইটের পেজেন্সে আসে অথবা সানলাইটের পেজেন্সে আসে এইরকম যে পলিমার গুলো আছে এইরকম পলিমার গুলো লাইটের প্রেজেন্সে লাইটের প্রেজেন্সে বলতে মোর স্পেসিফিকালি ইউভি রে আমাদের সানলাইটের একটা কম্পোনেন্ট হচ্ছে ইউভি রে ইউভি রে যদি প্রেজেন্সে আসে তখন তার মধ্যে ডিগ্রেডেশন হয় ভাঙন হয় পলিমারের যে গুলো আছে সেগুলো ভাঙন হয় পলিমারটা প্রপার্টিগুলোকে লস করতে থাকে তো এই ধরনের পলিমারিক সাবস্টেন্সের মধ্যে কিছু কেমিক্যাল অ্যাড করা হয় যেগুলোকে বলা হয় ইউভি স্টেবিলাইজার এগুলো অ্যাড করলে কি হয় এই যে ইউভি রে যে তাদের মধ্যে ডিগ্রেডেশন হয় এই স্টেবিলাইজার গুলো দিলে পরে ইউভি রে তার কোনো ক্ষতি করতে পারে না ডিগ্রেডেশন করতে পারে না চেনগুলোর ডিগ্রেডেশন করতে পারে না তার প্রপার্টিতে কোনো লস হয় না তাহলে এই যে কেমিক্যালস গুলো অ্যাড করা হয় পলিমারকে ইউভি রেথের যে ক্ষতিকর প্রভাবগুলো আছে সেগুলো থেকে রক্ষা করার জন্য এই কেমিক্যালগুলোকে বলেছে আমি ইউভি স্টেবিলাইজার। ইউভি স্টেবিলাইজার তিন ধরনের আছে। এক ধরনের কেমিক্যালস যারা ইউভি অ্যাবজরবার হিসেবে কাজ করে। তার মানে তুমি ওই পলিমারিক সাবস্টেন্সের মধ্যে ইউভি স্টেবিলাইজার দিছো তারা ইউভি রেটা যদি পলিমারের উপর পড়ে বা ইউভি প্রেজেন্স আসে তারা নিজে অ্যাবজর্ব করে নিয়ে নেবে। পলিমারে ক্ষতি হতে দিবে না। এটা হচ্ছে একটা টাইপ। আরেকটা হচ্ছে ইউভি কোয়েনচারস। ইউভি কোয়েনচারসের কাজ কি? এটাও পলিমারিক সাবস্টেন্সের মধ্যে থাকবে। এটা কি করবে? পলিমারে যখন লাইটের প্রেজেন্স আসবে ইউবি লাইটের প্রেজেন্স আসবে তখন এটাকে তারা প্রশমিত করে দেবে ইউভি যে এফেক্টটা সেটাকে প্রশমিত করে দেবে এটা হচ্ছে ইউভি কোয়েনচার এই টাইপ আরেকটা আছে পিগমেন্ট পিগমেন্টের কাজ কি নরমালি কার্বন ব্ল্যাক এটা করে কি ইউভিটাকে অ্যাবজর্ব করে ইটস এ কাইন্ড অফ অ্যাবজরবার অনেকটা সেম মেকানিজম তারা ফলো করে অ্যাবজর্পশনের ইউভি আসলো ইউভিটাকে সে নিজে অ্যাবজর্ব করে পলিমারের কোনো ক্ষতি হতে দিবে না বোঝা গেছে ইউভি স্টেবিলাইজার এর কাজটা কি জাস্ট ইউভি স্টেবিলাইজার পলিমার কে ইউভি যে নেগেটিভ ইফেক্ট গুলো আছে বা অ্যাডভার্স ইফেক্ট গুলো আছে পলিমার ডিগ্রেডেশন হওয়া তার প্রপার্টিজ গুলো লস করা তার মেকানিক্যাল প্রপার্টি তার লাইট তারপর তার কালার এই ডিগ্রেডেশন গুলোকে রেজিস্ট করার জন্য আমরা যে কেমিক্যাল গুলো অ্যাড করি সেটা হচ্ছে ইউভি স্টেবিলাইজার বোঝা গেছে ইউভি স্টেবিলাইজারের কাজগুলো কি বা কেন আমরা অ্যাড করি জি স্যার স্যার পলিমারকে ইউভি এর অ্যাডভার্স ইফেক্ট থেকে প্রোটেক্ট করার জন্য এই কেমিক্যালগুলো অ্যাড করা হয় হ্যাঁ বলো স্যার ক্লাসিফিকেশন ইউভি অ্যাবজর্বার কোয়েনচারস এগুলো স্যার আরেকবার একটু রিক্যাপ করে দিই স্যার ভালো হ্যাঁ ইউভি অ্যাবজর্বার হচ্ছে ইউভি কে সে অ্যাবজর্ব করে ইউভি যখন পেজেস চলে আসলো সে নিজে অ্যাবজর্ব করবে পলিমারে ক্ষতি হতে দিবে না আর কোয়েনচারস হচ্ছে ইউভি যখন চলে আসলো তখন তার প্রভাবটাকে প্রশমিত করে কোয়েনচারস আর পিগমেন্টও অ্যাবজর্পশন মেকানিজম মেইনটেইন করে সে ইউবি থেকে রেজিস্ট করে পলিমারকে ঠিক আছে এরপরে দেখো অ্যান্টিঅক্সিডেন্ট তার মানে অক্সিডেশনের বিপরীত কোনো কিছু অক্সিজেনের বিপরীত কোনো কিছু তার মানে কোনো একটা পলিমারকে যদি আমি রেখে দিই আউটডোর অ্যাপ্লিকেশনে দেখবে এয়ারের প্রেজেন্সে এয়ারের মধ্যে অক্সিজেন আছে অক্সিজেনের ও তার ডিগ্রেডেশন হয় অক্সিজেনের প্রেজেন্সে এই পলিমারের চেনগুলোর মধ্যে অক্সিডেশন হয় আবার অনেক সময় চেনগুলোর মধ্যে ব্রেকডাউন হয় এই ব্রেকডাউন হওয়া বা অক্সিডেশন হওয়ার ফলে পলিমারের যে প্রপার্টিগুলো আছে সেগুলো ডিগ্রেড করা শুরু করে এই অক্সিজেনের প্রেজেন্সও যাতে পলিমারের ডিগ্রেডেশন না হয় বা পলিমার তার প্রপার্টিটা লস না করে এই জন্য কিছু কেমিক্যাল অ্যাড করা হয় যাদেরকে বলি আমি অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট মানে অক্সিজেন বিরোধী তার মানে অক্সিজেনের থেকে যাতে কোনো ধরনের ক্ষতি না হয় এই ধরনের ক্ষতিগুলোকে প্রোটেক্ট করার জন্য বা রেজিস্ট করার জন্য আমরা এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো অ্যাড করি ঠিক আছে আচ্ছা এর আগে আমি ইউভি লাইটের কথা বলছি ইউভি ইউভিলাইট কোনগুলা ইউভি লাইট কোনগুলা যে সমস্ত লাইটের না এরপরে চলে আসো অক্সিজেনের যেটা যে অক্সিডেন্ট যেটা বলছিলাম অ্যান্টিঅক্সিডেন্ট কেন অ্যাড করি পলিমারকে আমি যদি অক্সিজেনের অ্যাটাক থেকে রক্ষা করতে চাই বা প্রোটেক্ট করতে চাই তাহলে যে কেমিক্যালস গুলো অ্যাড করবো সেটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট করলে কি হয় যক করলে কি হয় অক্সিজেনের প্রেজেন্সের ফলে যে অ্যাডভার্স এফেক্ট গুলো পরিমারে চলে আসে এগুলো থেকে ইজিলি কিন্তু কোপ অফ করা যায় এটা একটু লিখানো অ্যান্টিঅক্সিডেন্ট পয়েন্ট গুলো জি স্যার জি লিখো আবার আমি ইন ডিটেলস আমার বলবো সমস্যা নেই you. <laughs> সো বি নাম্বারটা কি কোনটা রেসিডুয়াল পলিমারাইজেশন ক্যাটালিস্ট রেসিডুয়াল রেসিডুয়াল পলিমারাইজেশন ক্যাটালিস্ট মানে যখন পলিমারের মধ্যে ক্যাটালিস্ট রয়ে যাবে তখন এখানে মানে কন্ডিশন গুলো ফার্স্টে বলে দিছে যে অক্সিজেনের অ্যাটাক কখন হবে যখন পলিমারের মধ্যে আনস্যাচুরেশন থাকে আমি প্রত্যেকটা পয়েন্ট এক্সপ্লেইন করব সেকেন্ড হচ্ছে রেসিডুয়াল ক্যাটালিস্ট যখন থাকবে তার মানে পলিমার যখন তুমি প্রিপেয়ার করেছো ক্যাটালিস্ট ব্যবহার করেছো ওই ক্যাটালিস্টটাকে যদি তুমি রিমুভ না করতে পারো কিছু ক্যাটালিস্ট রয়ে যায় ইমপিউরিটিজ হিসেবে তখন অক্সিডেশন অ্যাটাকটা সিভিয়ার হয়ে যায় আর থার্ড ওয়ান হচ্ছে অক্সিডাইজিং কন্ডিশন আশেপাশে অক্সিজেনের অনেক প্রেজেন্স আছে তখন এই তিনটা কন্ডিশনের সময় যখন পলিমার থাকবে তিনটা কন্ডিশন তখন তার অক্সিডাইস্টর টা বেশি Thank you. লেখা হইছে আমি এক্সপ্লেইন করব ওকে ফাইন তাহলে দেখো ইনট অফ সিলিনামা কো করি নরমালি পলিমার যখন অক্সিজেন এর اتاক হওয়ার সম্ভাবনা থাকে তখন এই অক্সিজেনের اتاক থেকে PROTECT করার জন্য পলিমারের মধ্যে আমরা কিছু কেমিক্যাল অ্যাড করি তাকে কি বলা হচ্ছে অ্যান্টি তার মানে অক্সিজেন অ্যাটাক করলে তার যে অ্যাডভার্স ইফেক্ট গুলো পাওয়া যায় বা তার যে কনসিকুয়েন্সেস গুলো থাকে এগুলোকে আমি যদি রেজিস্ট করতে চাই তাহলে অ্যান্টি অক্সিডেন্ট গুলো করব তো পলিমার কখন অক্সিজেন দ্বারা অ্যাটাক হবে তিনটা কন্ডিশন আছে যখন তুমি পলিমারটা এমন জায়গায় রাখো তার আশেপাশে অক্সিডাইজিং একটা কন্ডিশন আছে এই একটা কন্ডিশন সেকেন্ড ওয়ান হচ্ছে তুমি যখন পলিমারটা প্রিপেয়ার করেছো পলিমারটা প্রিপেয়ার করার সময় মনোমার থেকে পলিমার পাওয়ার সময় কিছু ক্যাটালিস্ট অ্যাড করতে হয় ক্যাটালিস্ট গুলো ফার্দার পলিমার ফর্ম করার পর সরে ফেলতে হয় তুমি মনে করো পলিমারের ফর্ম করার পর ক্যাটালিস্ট গুলোকে রিমুভ করছো কিন্তু কিছু পরিমাণ রয়ে গেছে সম্পূর্ণরূপে তুমি রিমুভ করতে পারো নাই এই যে রেসিডিউয়াল ক্যাটালিস্ট গুলো রয়ে গেছে এই ক্যাটালিস্ট গুলো যখন থাকবে তখন দেখবে অক্সিজেন আশেপাশে থাকতেই অক্সিজেন অ্যাটাক করে ফেলছে ক্যাটালিস্টের প্রেজেন্সে আরেকটা হচ্ছে পলিমারের মধ্যে যখন আনস্যাচুরেশন থাকে আনস্যাচুরেশন মানে হচ্ছে পলিমারের মধ্যে ডবল বন্ড থাকে কার্বন কার্বন ডবল বন্ড থাকে পলিমার চেনের মধ্যে যদি এরকম তিনটা কন্ডিশন থাকে তখন পলিমার ইজিলি অক্সিজেন দ্বারা অক্সিডাইজড হয়ে যায় অক্সিডাইজড হলে কি হয় তার চেন গুলো হয় তার কালার গুলা ডিসকালার হয়ে যায় প্রপার্টিস যেগুলো এক্সপেক্টেড মেকানিক্যাল বা থার্মাল প্রপার্টিস সেগুলো থাকে না তো এইগুলাকে রেজিস্ট করার জন্য আমরা অ্যান্টিঅক্সিডেন্ট ইউজ করি অ্যান্টিঅক্সিডেন্ট নর্মালি কি কি ইউজ করি ফেনোলিক কম্পাউন্ড গুলো ইউজ করি অথবা ফসফোরাস বা সালফার কন্টেনিং কম্পাউন্ড গুলা ইউজ করি আমরা এগুলা ইউজ করলে তারা অক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং অক্সিডেশন হইতে দেয় না রেজিস্ট করে দেয় এরপরে চলে আসো কালারেন্ট কালারেন্ট নরমালি অ্যাড করা হয় কেন সৌন্দর্য বর্ধনের জন্য মানে কোন কোন একটা কোন কালার নেই ট্রান্সপারেন্ট অথবা কোন একটা পলিমার হোয়াইট ইন কালার তুমি নিচে সেটাকে একটু রঙিন রং বেরং এর বানাই কি করব কালার অ্যাড করতে পারি কালার দুই ধরনের আছে একটা হচ্ছে ডাই একটা হচ্ছে পিগম্যান্ট ডাই এড করতে পারো এড করতে পারো ঠিক আছে এটা একটু লিখে নাও you. <laughs>

ঠিক আছে দেখা হয়েছে তাহলে দেখো আমি একটু বলি নর্মালি আমরা কালার ইন কেন অ্যাড করি আমার যে পলিমার গুলা আছে এগুলো আইটার কিছুটা ট্রান্সপারেন্ট অথবা কিছুটা হোয়াইট ইন কালার আমি যদি বিভিন্ন কালার ম্যাটেরিয়াল বানাইতে চাই তখন আমি কি করবো বাইরে থেকে কিছু কালার অ্যাড করবো এই যে কালার এড করলাম এটা হচ্ছে কালার এন্ড কালার এড করলে কি হয় পলিমারিক একটু অ্যাট্রাক্টেবল হয় বা কেবল হয় তো যে সমস্ত কালার এড করবো কালার এড করার কালার কিছু প্রপার্টি আছে কালার কি প্রপার্টি থাকতে হবে পার্টিকেল ডিস্ট্রিবিউশন তার মানে তাকে সব জায়গায় ছড়ায় পড়ার ক্যাপাসিটি থাকতে হবে দ্বিতীয়ত হচ্ছে হাইডিং পাওয়ার অনেক সময় দেখা যায় পলিমারটা বানাইতে গিয়ে পলিমারটা কালারটা তোমার এক্সপেক্টেড হয় নাই কিরকম জানি একটা কালার হয়ে গেছে সেক্ষেত্রে তুমি কালার এন্ড করো ওই যে তোমার আনএক্সপেক্টেড কালার যেটা হয়েছে পলিমার প্রিপারেশন সময় সেটা আর তোমার থাকবে না একসেপ্টেবল একটা কালারে চলে আসবে বা একসেপ্টেবল একটা কালারে চলে আসবে আর থার্ড ওয়ান হচ্ছে ফার্স্টনেস টু লাইট হিট অ্যান্ড কেমিক্যাল যে কালারটা অ্যাড করবা সেটা যাতে আবার লাইটের প্রেজেন্সে ফেড না হয়ে যায় অনেক সময় হয় না যে আচ্ছা এটার কালার এরকম ছিল তিন দিন পর হ্যাঁ হ্যাঁ সাদা হয়ে গেছে কেন অনেকটা ফেড হয়ে গেছে কেন এরকম যাতে না হয় ফাস্টনেস থাকতে হবে তার মানে লাইটের এগেনস্টে তাকে টিকে থাকতে হবে কেমিক্যালের এগেনস্টে তার টিকে থাকতে হবে যারা অ্যাটেন্ডেন্স দিচ্ছে অ্যাটেন্ডেন্স কিন্তু আমি কল করবো এখন তোমরা অ্যাটেন্ডেন্স কেউ দিও না এখন অ্যাটেন্ডেন্স আমি রোল কল করবো কেউ অ্যাটেন্ডেন্স লিখে দিবা না রোল কল করবো এখন তখন রেসপন্স করবা তো কালারেন্টের প্রপার্টি গুলো বলছিলাম যে হাইডিং পাওয়ার তার মানে পলিমার তুমি যখন প্রিপেয়ার করছো প্রিপেয়ার করার সময় তোমার যদি এক্সপেক্টেড যে কালারটা আসার কথা সেটা আসলো না কোনো কারণে সেক্ষেত্রে তুমি কালার অ্যাড করো ক্লিয়ার যে কালার অ্যাড করবো সেটা ফাস্টনেস থাকতে হবে লাইট কেমিক্যাল বা হিটার পেজেন্সে যাতে তার ফেডনেসটা না আসে কালারটা যাতে নষ্ট না হয়ে যায় সোজা আর থার্ড হচ্ছে যে ম্যাটেরিয়ালসে তুমি কালার অ্যাড করো সেখানে সে ইউনিফর্মে ডিস্ট্রিবিউটেড যেতে হবে যে একখানে বেশি থাকলো একখানে কম থাকলো এরকম যাতে না হয় তাহলে একখানে দেখবা কালার একমতন আর এখানে দেখবা লাইট কালার এখানে দেখবা খুব ডিপ কালার এটা যাতে না হয় ইটা ডিস্ট্রিবিউট করতে পারে আমি আবার একটু বলে দিই তোমরা তো জানোই যে আগে সি সেকশন আগে ডাকবো তারপর ডি সেকশন রোল যখন যা ডাকবো তখন সে রেসপন্স করবে আর রেসপন্স করার আগে তুমি আনমিউট করে নিবে মনে করো আমি এখন ফিফটি থ্রি ডাকবো তো তুমি আনমিউট করে নাও একদম আগে বেশি আগে আনমিউট করার দরকার নেই যখন রেসপন্স করে ফেললে তখন আবার শেষ দাও কারণ তোমার আশেপাশে আর একটা কথা বলি হচ্ছে ছিল তো স্যারের একটা কাজের কারণে আমি এই সপ্তাহের জন্য স্যার আমার যে বুধবারে তোমাদের সাথে পলিমার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ক্লাসটা আছে ওই সময় স্যার ক্লাস নিবেন আর ওই ক্লাসটা আমি এখন নিয়ে নিলাম স্যারের শিডিউলে ক্লাসটা নিয়ে নিলাম

181 182 यस yes, सर 183 यस yes, सर 184 यस yes, सर 185 186 यस yes, सर 187 प्रेजेंट सर 188 अच्छा 187 के सर आई एम सेफ अच्छा 188 189 यस yes, सर 190 यस yes, सर 191 प्रेजेंट सर 192

204 <coughs> 205 206 यस yes, सर 205 रिस्पांस कोला केनो 206 है अनलेस तू 5 ही करसी ना 5 करो नहीं 206 207 208 यस yes, सर 209 ये yes, अच्छा Two hundred ten. Yes, sir. Two hundred eleven. Twelve. Two hundred thirteen. Two hundred fourteen. Two hundred fifteen. Rhythm, sir. Two hundred sixteen. Yes, sir. Seventeen. Two hundred eighteen. Yes, sir, 19. Yes, sir. Nineteen. sir. Two hundred twenty. yes sir 21 yes sir 22. yes sir আচ্ছা এরপরে 9 ব্যাচের কে কে আছো 075 হ্যাঁ 75 আছো আর কে আছো ওকে ফাইন সি সি 651 মাইক কানেক্ট করতে পারছিল না স্যার ও আছে স্যার ওকে ঠিক আছে এবার ডি সেকশন রেসপন্স করবে স্যার আমি 157 স্যার ওই পরে কথা বলো ডি সেকশন রোল নাম্বার यस 27 यस yes, 28 यस yes, 29 প্রেজেন্ট প্লিজ 30 यस yes, 31 32 यस yes, सर

Present sir. Two fifty two. Yes sir. Yes sir. Two fifty four. Yes sir. Two sixty five. Present sir. अच्छा 263 या तो 263 यस सर अच्छा तुम ये रेस्पोंस करो पर म्यूट करे दाउ म्यूट करो सर 260 265 president two sixty six two sixty seven yes sir 269, yes sir two sixty nine yes sir two seventy yes sir two seventy one two seventy two yes sir two seventy three two seventy four present two seventy five yes sir

আচ্ছা ঠিক আছে তাহলে অ্যাটেন্ডেন্স নেওয়া হলো এবারে দেখো আজকে দিনে বুঝতে পারো নাই হ্যাঁ বলো স্যার আমার 188 আমার যখন রুলটা আসতেছিল তখন এসে আমার কল আসছে ডিসকানেক্ট হয়ে গেছিলাম সব সময় এই তিনটা ক্লাস যারা তোমার প্রথম ক্লাসে মিথ্যা বলা ধরা খেলা দ্বিতীয় ক্লাসে তুমি আমার রুল মিস করলা তারপর নাকি তুমি রেসপন্স করো না আমার অসুবিধা হবে বলে আজকে তৃতীয় ক্লাসে তোমার কল আসছে কোনটা বিশ্বাস করব বাবা হ্যাঁ স্যার আজকে আমি স্ক্রিনশট দিলে তো স্যার শেয়ার দিছ আমার যে কলটা আসছে স্যার দেখাতে পারবো এরপরে বস দেখো আর কারো কোনো বোঝার সমস্যা আছে কিনা দেখো ইব্রাহিম তুমি দেরি কেন আজকে 157 আমি তো ওয়াশরুমে গেছিলাম তখনই স্যার ঠিক আছে জি ওকে ফাইন তাহলে একটা কোশ্চেন স্যার হ্যাঁ বলো 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 স্যার ওই যে অ্যান্টি অক্সিডেন্টের ক্ষেত্রে যে স্যার মানে ক্লাসিফিকেশনে যে আমরা লিখছি প্রাইমারি আর

সুইচের মধ্যে যে এম বাই সুইচেস ওই অ্যাপ্লিকেশনটা স্যার ওইটা কি স্যার ইলেকট্রিক্যাল সুইচেস এম সুইচেস মানে ইলেকট্রিক্যাল যে সুইচগুলো ইউজ করি না পলিমারি হ্যাঁ জি স্যার জি স্যার আর কারো কোনো কোশ্চেন থাকে বলো আদারওয়াইজ আমি ক্লাস শেষ করব আর যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারো স্যার ওই যে আমরা যে বেনজিনের মানে ইউবি স্টেবিলাইজার ক্ষেত্রে যে ওই যে দুইটা বেনজিন একসাথে যুক্ত করে যে স্যার সংকেতটা লিখছিলাম এখানে স্যার কোনো কার্বন আর কি ছিল না এটা কি না দিলেও তো হবে না স্যার এখানে তো সব ওই যে তোমার প্রত্যেকটা পজিশনে কার্বনকে রিপ্রেজেন্ট করে তাই না বাবা হ্যাঁ জি স্যার তো তুমি দিলেও দিতে পারো বেনজিন তুমি কেমনে লেখো বেনজিন কি সব কার্বন ছয়টা দিয়ে লেখো নাকি না স্যার দেরি করে

তাহলে কোশ্চেন না থাকলে আমরা ক্লাসটা শেষ করি তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে কথা হবে আবার পলিমার সায়েন্স ইঞ্জিনিয়ারিং করছে আর অর্গানিক কেমিস্ট্রি ক্লাস তো আছেই এই উইকে ঠিক আছে তোমরা ভালো থেকো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম